আমরা গুতাগুতি করতেছি আর ভারতের মুখ্যমন্ত্রী ফাঁস ফেরেস নিয়ে যায় আমার হাবিবের শান্তিকে সুবহানাল্লাহ বলবেন না তো সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে 470 হাজারের রাস্তা আছে 71 হাজার পানির 70 হাজার আর 71 হাজার অন্ধকারের 70 হাজারের পর্দা আর এক পর্দা হলো আগুনের 70 হাজারের পর্দা এর পরে হলো সিদরাতুল মুনতাহা এই যে 13 লক্ষ দুনিয়া সমান সূর্য কোটি 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 সূর্য 71 লক্ষ তারকার সমান হবে না এই সব কিছু পার হয়ে 70 হাজার খালি 70 হাজার এতে দেখা গেল 540,000 বছরের রাস্তা শুধু এই পর্দাগুলা এদিকে আছে 3,500 বছরের রাস্তা হলো আসমান আর ফাঁকা জায়গা এরপরে সিদরাতুল মুনতাহা এই সমস্ত কিছু একসাথ করলে যা হবে সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি তার চেয়ে বড় সুবহানাল্লাহ এখন এই মুখ্যমন্ত্রী যিনি ফাস্ট হলেন তিনি লিখলেন কি তিনি বললেন এই সিদরাতুল মুনতাহা সহ চন্দ্র সূর্য তারকা যে কোটি কোটি সূর্য একসাথে হলে একটা তারার সমান এই সমস্ত তারকারাজি সূর্য চন্দ্র আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন আরশ থেকে ফরশ ফরশ থেকে আরশ জমিন থেকে আসমান আসমান থেকে জমিন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় এই স্বর্ণগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক নয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নয় জুব্বা মুবারক নয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক নয় রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের নিস মুবারকে যে ধুলি মুবারক লেগে আছে ওই ধুলি মুবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয় আর আসমান জমিন ভর্তি স্বর্ণ আরশ কুরসি লৌহ কলম ভর্তি স্বর্ণ ওই স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমি মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় তুমি কোন পাল্লাটা পছন্দ করবে আমি বলবো আমি হাবিবের ধুলি মুবারকের পাল্লাই আমি গ্রহণ করব সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأيضا قال بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশ এর পঞ্চম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুন্নি কনফারেন্স 2021 কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শেফায়েতুল্লাহ সাহেব উপস্থিত প্রধান মেহমান আলহাজ ইফতিখার হোসেন বেনু সাহেব মেয়র সাহেব প্রধান বক্তা হিসাবে আমার আদরের ভাই পীর তরিকত আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমাদের ভৈরবের খতিব সাহেব আরও আছেন পীর তরিকত আল্লামা মুফতি জসিম উদ্দিন মুজাহিদি আর নাজির ইসা সাহেব কবলা আহ্বানী যিনি আছেন আমার অত্যন্ত আদরের
যেটা আমার মনে হয় হাজার হাজার না হলেও শত শত বক্তৃতার মঞ্চে আমি বলেছি, অনেকেই অনেকেই তাহেরি সাহেবের সাথে হিংসা বিদ্বেষ রাখে, অনেকেই আমরাই নিয়ামতের শুকুর আদায়ের কথা বেশি বলি, কিন্তু অনেকের অপছন্দ হলেও কিন্তু আমাদের অনেকেরই সবার না অনেকেরই নিয়ামতের শুকুর কম। শত শত স্টেজে আমি বলেছি আমি কারোটা খাই না, আমার তো কেউ খায় না, সত্য কথা হক কথা আমি বলেই যাব। যেটা জসীমউদ্দিন মুজাহিদি মাদ্রাজি লহুল আলী একটু আগে বললেন যে অনেক বড় বড় আলেম ও একসাথ হলে আমরা 5000 লোক জমাইতে কষ্ট হয়, কিন্তু আমার এই ভাইটা এক জায়গায় গেলে আর 5-10 জন আলেম লাগে না, এক এক জায়গায় গেলেই কিন্তু একটা গণ জমায়েত হয়ে যায়। এটা তো সুন্নি জামাতের আমরা যারা আছি আমার মনে হয় বাংলার জমিনে এইদিকে তাকায় এইদিকে খেয়াল করে সকলেই তাহেরি সাহেবের জন্য মনে হয় দোয়া করা উচিত ছিল, কথা বলেন ঠিক বলছি কিনা? যেহেতু আমরা অনেকজন একসাথে হলেও অনেকগুলি লোক জমায়েত করা কষ্ট হয়, কিন্তু আমার এই ভাইটা একা এক জায়গায় গেলেও আল্লাহর মেহরবানি লোকে লোকারণ্য হয়ে যায়। তো এইটা ওনাকে খুশি করার জন্য আমি বলছি না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি কথা বলছি, কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হলেই আমরা দুনিয়া এবং আখেরাতে শান্তি পাব। তাই আমি ঐক্যমত পোষণ করছি, আজকে তো এখানে ওয়াজের জায়গা না, বললাম বা বক্তৃতারও জায়গা না, আমি ঐক্যমত পোষণ করছি মুজাহিদি সাহেবের সাথে। আসলে আসলে সংগঠন ব্যতীত, সংগঠন ছাড়া আমরা এগোতে পারবো না, এটা হলো একটা সাংগঠনিক ব্যাপারে। পাশাপাশি সংগঠন করবে কারা? আজকে যাদেরকে আমরা বাতিল মনে করি, এ বাতিলদের আজকে তো এখানে আপনারা কেউ কলেজের ছাত্র এসছেন, কেউ ভার্সিটির ছাত্র এসছেন, কেউ মাদ্রাসার ফাজেল আলেম কামেলের ছাত্র এসছেন, সাধারণ বাবারা এসছেন, কিন্তু আমাদের যাদের যাদেরকে আমরা বাতিল বলে জানি, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যারা বাতিল, এই বাতিলগুলি কিন্তু তাদের আর আমাদের মতো জনগণ লাগে না, একটা সংগঠন করতে তাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকই যথেষ্ট, আমাদের কিন্তু সেটা নাই। আমি অনুরোধ করব, আমি সুন্নি জামাতের সকল আমাদের মুরব্বীদেরকে এবং বড় ভাইদেরকে, ইদানিংকালে যদি একটু আনন্দ লাগছে, ইদানিংকালে আজকে 4 থেকে 5 বছর আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ প্রতিষ্ঠান করা শুরু করছে আমার যুবকেরা, যুবক সুন্নিরা, অনেক অনেক মুরব্বী ভাইজানেরা, এটা আমি দোষ বলছি না কিন্তু দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে যে আজকে এখানে এইরকম 2-4টা কনফারেন্সের হল রুম আমাদের ছাত্র শিক্ষক দিয়ে ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, আমি এখানে মাধবপুরে কবে জানি বললাম, পিরালি করত তো একটা বয়স হওয়া উচিত, জসীমউদ্দিন মুজাহিদের সাথে আমি একসাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম, আমার সাথে উনি আসছে এটা আমি বলতে পারবো না, আমি ওনার সাথে আসছি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে, ওনাকে বললাম আমি কেঁদেই দিয়েছি একটা মাহফিলে যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কোন পলিসিতে পীর হওয়া যাবে, কোন পলিসি করলে আমাকে পীরে কামেল বলবে,
কোন এইটা ছোট ছোট বাচ্চা 16 বছর 17 বছর কেউ দাখিলে পড়তেছে কেউ 9 এ পড়তেছে কেউ এখনো 8 পাসও করে নাই অথচ পীর হওয়ার জন্য সে সেম মানসিক ভাবে সব দিক দিয়ে তিনি প্রস্তুত এখন খুলি murid হইল নিজের নামে রেখে শায়খ লাগা কষ্ট নিয়ে বলছি দুঃখ নিয়ে বলছি অথচ প্রতিযোগিতা হওয়া উচিত ছিল যে ভাই একটা সংগঠন করছে আমিও সংগঠন করে সুন্নিদেরকে জামায়াত করি প্রতিযোগিতা হওয়া উচিত ছিল যে আমার মনিরুল ইসলাম মোল্লা চৌধুরী একটা প্রতিষ্ঠান করেছে আমি প্রতিযোগিতা করব ওনার প্রতিষ্ঠানের পাশাপাশি আমি আরেকটা প্রতিষ্ঠান করব কিন্তু আমাদের প্রতিযোগিতা একটা আছে ইনশাআল্লাহ শুকর আদায় করব না কি করব জানি না একটা প্রতিযোগিতা আছে আমাদের হিংসার প্রতিযোগিতা হিংসার প্রতিযোগিতা যদি আমার মনে হয় যদি বাংলার জমিনে যে হিংসার প্রতিযোগিতা হবে এই জন্য কারা কারা প্রতিযোগী আছেন আমার মনে হয় আমরা আমরা ফার্স্ট হব আমরা আমরা ফার্স্ট হব নইলে আজকে বড় দুঃখ নিয়ে কথা বলছি আমরা মাঠে কাজ করি কথা বলতে লজ্জা লাগে কথা বলতে কষ্ট লাগে কারণ আমরা যারা মাঠে কাজ করি আমরা অনেক জায়গায় বিপদের সম্মুখীন আমি আলা হযরত কনফারেন্স দুটোটায় গিয়েছি ঢাকাটা দুটোটায় গিয়েছি দুটোটায় গিয়ে দুটোটার আমার মুরব্বীদেরকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছি কোন পলিসিতে কোন কোন পদ্ধতিতে কোন ভাবে আমরা ঐক্য হতে পারি আমাদের একটা আহলে সুন্নাতুল জামাত হবে আজকে এই তাহরিয়া সুন্নি যুব সংগঠনের এই প্রতিষ্ঠা বার্ষিকীতেও পঞ্চম বার্ষিকী পঞ্চম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী পাক পঞ্জাতনের নামে আজকের এই অনুষ্ঠানটা হয়ে গেল আমি এই তাহরিয়া সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে আমি ঐক্যের ডাক দিচ্ছি অনুরোধ করছি মুরব্বীদেরকে আমাদের আকাবেরদেরকে আপনাদের পায়ে ধরি হাতে ধরি এই তাহরিয়া যুব সুন্নি যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে কনফারেন্স থেকে আহ্বান করছি কোন ভাবে আমরা ঐক্য হতে পারি সেই পলিসি আপনারা আমাদেরকে দেওয়ার জন্য আমি সবই অনুরোধ করছি আমার ভাইরা যদি তা না হয় তাহলে কি হবে জানেন যেহেতু অনেকগুলি মিডিয়ায় কথা আমার চলে যাবে যদি আমাদের মুরব্বীরা ঐক্য না হয় আমাদের আকাবেররা যদি একই প্ল্যাটফর্মে না আসে তাইলে দেখা যাবে এই যুবকগুলি এই যুবক আলেমগুলি দেখবেন এক সময় একটা প্ল্যাটফর্ম তৈরি করে কথা বলেন ঠিক বলছি কি না আমি এই যুবকগুলি কারণ কারণটার বললাম না এই যুবকগুলি এক সময় এরা ঐক্যের ডাক দিবে যে আমরা যুবকরা ঐক্য হয়ে যাই মুরব্বীরা যদি ঐক্য না হয় এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমাদের ওনাদের সমালোচনা করার ক্ষমতা আমাদের নাই তখন যুবকরা এই যুবক আলেমগুলি সুন্নি যুবক এই বক্তাগুলি পীর মাশাইখগুলি তারা বলবে আসুন আমরা যারা এই মাঠে কাজ করি আমরা যারা যুবক আলেম আছি আমরা যারা যুবক পীর আছি আমরা সকলে ঐক্য হয়ে যাই মুরব্বীরা আমাদের জন্য দোয়া করবে আমার মনে হয় সেই দিন বেশি দূরে না আমার মনে হয় সেই দিন কারণ আজকে যারা এখানে আসছেন আমি দেখতেছি মুরব্বী খুব কম যুবকই বেশি আলহামদুলিল্লাহ বলে তাইলে এই যুবকগুলো যদি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদের ভক্তগুলো যদি আসে জসীমউদ্দিন মুজাহিদের ভক্তগুলো যদি আসে এরপরে আমাদের শ্যামপুরের শম্ভুপুর বিশ্ব হুজুরের ভক্তগুলো যদি আসে এরপরে আরো আরো যতগুলি ওই আমার রায়পুরের ভক্তগুলো যদি আসে এরপরে আরো যতগুলি এই সাইজের আলেম যারা আলাউদ্দিন জাহাদির এই আলাউদ্দিন জাহাদির সারা বাংলাদেশে ভক্ত আছে এই আলাউদ্দিন জাহাদিও আমাদের এখানে ঢুকতেছে ইন করতেছে আলহামদুলিল্লাহ তো এর ভক্তগুলো যদি একসাথে আসে তখন কিন্তু অনেকের লজ্জার কারণ হয়ে দাঁড়াবে আমার কথা কি
আমরা কেন ঐক্য হয়ে সারা বাংলাদেশের যুবক সুন্নি জামাতের আলেম যারা এরা ঐক্য হয়ে যদি একসময় মনে কষ্ট নিয়ে কাউকে কাউকে হটানোর জন্য নয় মনে কষ্ট নিয়ে যে যাক আমাদের ভাই বেরাদাররা যেহেতু ঐক্য হতে পারে না আমরা সুন্নি যুবকেরা আমরা ঐক্য হয়ে যাব এরপরে মুরব্বীরা তাদের চিন্তাধারা করবে আমি সেই জিনিস হওয়ার আগে আমি আমার মুরব্বী বাজানদের পায়ে ধরে বলছি আমার মুরব্বী ভাইদের পায়ে ধরে বলছি কেন পায়ে ধরছি ভারতে আমার হাবিবের শানে কবিতা প্রতিযোগিতা হলো ভারত কবিতা প্রতিযোগিতা হলো 10,000 কবিতা পড়ল প্রতিযোগী 10,000 10,000 লিখিত কবিতার পরীক্ষার মধ্যে যেই কবিতাটা ফার্স্ট প্রাইজ পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের ধর্মমন্ত্রী নয় যিনি ভারতের পাকিস্তানের ধর্মমন্ত্রী নয় যিনি 10,000-এর মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছেন তিনি কিন্তু আফগানিস্তানের ধর্মমন্ত্রী নয় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী নয় যিনি 10,000-এর মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী আপনি কি চিন্তা করতে পারেন যিনি 10,000 আমার হাবিবের শানে 10,000 কবিতা পড়ছে প্রতিযোগী তার মধ্যে 9,900 প্রতিযোগী প্রথমেই ডিলেট হয়ে গেল রইল 100 প্রতিযোগী 100 প্রতিযোগীর মধ্যে 75 জন আবার ডিলেট করা হলো রইল 25 25-এর মধ্যে থেকে বাছাই করে আবারও 22 জন ডিলেট করা হলো রইল 3 জন এই 3 জনের মধ্যে যিনি ফার্স্ট হয়েছিলেন 10,000 কবিতার মধ্যে যেই কবিতাটা ফার্স্ট হলো তিনি ছিলেন ভারতের মুখ্যমন্ত্রীর কবিতা তার কবিতার মধ্যে লেখা ছিল কি তিনি লিখলেন ফরস থেকে আরশ কি লিখলো এই মুখ্যমন্ত্রী ফরস থেকে আরশ আরশ থেকে ফরস মানে জমিন আর কি আসমান থেকে জমিন জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চন্দ্র সূর্য তারকারাজি সূর্য কতটুকু 13,00,000 দুনিয়া একসাথ করলে যত বড় হবে একটা সূর্য তত বড় সুবহানাল্লাহ লক্ষ লক্ষ নয় কোটি কোটি সূর্য একসাথ করলে যত বড় হবে একটা তারকা তার চেয়ে বড় সুবহানাল্লাহ এখন সিদ্রাতুল মুনতাহা এই ভারতের মুখ্যমন্ত্রী কয় নো শুধু সূর্য চন্দ্র তারকা নয় সিদ্রাতুল মুনতাহা সহ আরশ কুরসি লৌহ কলম যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে এখন যদি সিদ্রাতুল মুনতাহার কথা বলি তাইলে 7 আসমান পার হয়ে আসমান 500 বছরের রাস্তা মোটা আবার 500 বছরের রাস্তা খালি এরপরে 3,500 বছরের রাস্তা হলো আসমান আর ফাঁকা এরপরে 70,000 নূরের পর্দা এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা আর একটা আবার খালি হলো 500 বছরের রাস্তা এভাবে 70,000 নূরের পর্দা আবার খালি
খালি হলো 70,000 জায়গা 70,000 বছরের রাস্তা এরপরে 70,000 পানির পর্দা 70,000 আগুনের পর্দা 70,000 অন্ধকারের পর্দা এই ভিতরের ভিতরের সাউন্ড বক্স দেওয়া যায় না বাইরের মাইকগুলো বন্ধ করে হ্যাঁ বাইরের মাইক বন্ধ এরপরে এই কবিতার আজকে আমরা গুতাগুতি করতেছি আর ভারতের মুখ্যমন্ত্রী ফাঁস ফেরেশ নিয়ে যায় আমার হাবিবের শান লিখে সুবহানাল্লাহ বলবেন না তো সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার আগে 470,000 এর রাস্তা আছে 170,000 পানির 70,000 আর 170,000 অন্ধকারের 70,000 এর পর্দা আর এক পর্দা হলো আগুনের 70,000 এর পর্দা এরপরে হলো সিদ্রাতুল মুনতাহা এই যে 13 লক্ষ দুনিয়া সমান সূর্য কোটি 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 সূর্য একসাথে করলে একটা তারকার সমান হবে না এই সব কিছু পার হয়ে 70,000 খালি 70,000 এতে দেখা গেল 540,000 বছরের রাস্তা শুধু এই পর্দাগুলা এদিকে আছে 3,500 বছরের রাস্তা হলো আসমান আর ফাঁকা জায়গা এরপরে সিদ্রাতুল মুনতাহা এই সমস্ত কিছু একসাথে করলে যা হবে সিদ্রাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি তার চেয়ে বড় সুবহানাল্লাহ এখন এই মুখ্যমন্ত্রী যিনি ফার্স্ট হলেন তিনি লিখলেন কি তিনি বললেন এই সিদ্রাতুল মুনতাহা সহ চন্দ্র সূর্য তারকা যে কোটি কোটি সূর্য একসাথে হলে একটা তারার সমান এই সমস্ত তারকারাজি সূর্য চন্দ্র আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন আরশ থেকে ফরশ ফরশ থেকে আরশ জমিন থেকে আসমান আসমান থেকে জমিন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় এই স্বর্ণগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় হাবিব সাল্লাল্লাহু জুতা মুবারক নয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নয় জুব্বা মুবারক নয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক নয় রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের নিস মুবারকে যে ধুলি মুবারক লেগে আছে ওই ধুলি মুবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয় আর আসমান জমিন ভর্তি স্বর্ণ আর আরশ কুরসি লৌহ কলম ভর্তি স্বর্ণ ওই স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমি মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় তুমি কোন পাল্লাটা পছন্দ করবে আমি বলবো আমি হাবিবের ধুলি মুবারকের পাল্লাই আমি গ্রহণ করবো সুবহানাল্লাহ ভারতের মুখ্যমন্ত্রী গবেষণা করে আমার হাবিবকে নিয়ে আর আমরা নিজেরা গুতাগুতি করি 10,000-এর মধ্যে মুখ্যমন্ত্রী ফার্স্ট প্রাইজ নিয়ে গেল লেখলো কি তিনি সব কিছু স্বর্ণ দিয়ে ভরে দিলে ওই স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয় আর হাবিবের জুতা মুবারক ধুলি মুবারক যদি অন্য পাল্লায় দেয় আমাকে যদি বলা হয় কোনটা চয়েস করো তুমি আমি ধুলি মুবারকের পাল্লায় চয়েস করি 10,000 কবিতার মধ্যে ওনার কবিতা ফার্স্ট হয় আজকে সেই হাবিবের মিলাদুন নবী দিয়া এক বেয়াদব ফরিদগঞ্জ ধানুয়া বাড়ি আমি ধানুয়া একটা ফাজিল মাদ্রাসা সুন্নি মাদ্রাসা এখানে আমি মাহফিল করেছি সে মদের সাথে আমার হাবিবের মিলাদুন নবীর তুলনা করেছে নাউজুবিল্লাহ জোরে বলুন কত বড় কষ্টের কথা তিনি বললেন তার নাম নেওয়া যাবে না নাম নিয়েন না এই নাপাকি নামে নাপাক কারণ একজন ইমানদার মানুষ তবে এখানে একটা কথা আছে আমরা তো একটা দোষ আছে আমাদের আমাদের দোষ হলো আমরা দাড়ি টুপি জুব্বা দেখলে মনে করি হের মতন বড় ইমানদার আর নাই অথচ আল্লাহ 26 পারার 16 পৃষ্ঠায় তৃতীয় নম্বরের আয়াত সূরাতুল হুজুরাতের সম্ভবত 14 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন হাবিবের কদম মোবারকে মদিনে একজন লেবাসধারী মানুষ একবারে চমৎকার লেবাস ধরে হাবিবের নুরানি কদম মোবারকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ক্বালাতিল আরবু আমান্না কুরআন আমরা ইমান আছি ইমানদার আমার আল্লাহকে হাবিব আমনে কইলো যে বেদবরা মানবো না তা আমি কইয়া দিই কুল্লাম তুমিনু নো এরা ইমানদার না সুবহানাল্লাহ বলবেন না একবারে মুসলমানের সুরত ধরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে কলাতিল আরব ও আমান্না
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঈমানদার গো আমার আল্লাহ কে না গো কুল্লাম তুমিনু সুবহানাল্লাহ ইয়া হোসে আসেনি আয়াত আসেনি কুল্লাম তুমিনু লো হাবিব আমি ফতোয়া দিলাম আমরা ঈমানদার না এতটুকু করতে কইতে পারে আর যে ওয়ালাকিন কুলু আসলাম না আমরা মুসলমানের সুরত দুরসি আনুগত্য প্রকাশ করছি আসলে ওয়ালাকিন কুলু আসলাম না আলামা ইয়াদখুলুল ঈমানু তাদের ভিতরে ঈমান প্রবেশ করে না ঠিক আপনারা আল্লাহ শিখাইলো নবী দিয়া যাচাই করতে আপনারা দাড়ি দিয়া যাচাই করেন আল্লাহ শিখাইলো ঈমান যাচাই করতে হবে নবী দিয়া নবীর আওলাদ দিয়া কথা কয় না শয়তান 9.5 লক্ষ ইবাদত বছর ইবাদত করার পর আল্লাহকে তুমি বিশ্বাস করি না আদমের দরবারে যা আদম মানে নবীর দরবারে নবীর দরবারে যা তাই নবীর দরবারে যা শয়তান ফেল হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাখরুজ আরে আমরা যারা গুনাহগার আমার সুন্নিরা কখনো কই না যে আমরা ওলি আল্লাহ হয়ে গেছি আমরা গুনাহগার এই গুনাহগারদের ব্যাপারে কোরআনে 70 জায়গায় কইছে মারবো আল্লাহ কি কইছে মারবো আযাব দিব কিল্লাইব গুছাইব পারাইব অনেক কথা লেখছে আল্লাহ কে গুনাহগাররা সাহস হারায়ও না আমি 70 জায়গায় বলছি মারবো 70 দুগুণে 140 বার কোরআনে কইছি তোমাকে মাফ করে দেব চিন্তা করা যায় আজকের স্লোগান হবে সুন্নি জামাতের আজকের স্লোগান হলো সুন্নি জামাতের আলেমরা যেখানে আমরা আছি পরবর্তীটা পরে দেখা দেব আমাদের মুরব্বীরা যেখানে সুন্নি মুরব্বীরা যেখানে আমরা আছি সেখানে এটা হলো আজকের স্লোগান তো যাই হোক এই যে ব্যাককল ওলিদ বিন মুগিরার কথা মনে হলো ওলিদ বিন মুগিরা আমার হাবিবকে বলছিল পাগল নাউজুবিল্লাহ বলল আমার আল্লাহ বললেন মা তাহরির মতে একটা সুর দিয়ালে মা আওতাবিনে তাহরির মতে একটা সুর দিয়ালে সুন্দর একটা কোরআন তেলাওয়াত করে মা আওতাবিনে মাতি রব্বিকা বিমাজনুন এটা তাহরির সুর দিলাম তো কারণ আমার ছোট ভাই ওরে আমার মতো আমি এটা আমি আমি গর্ব করি ও চাচাই করো স্টেজে আমার মতো ওর প্রশংসা আর কোন বক্তা কোন পীরে করে ও চাচাই করে আমি কাউরে ভয় করে কারণ আমি তো কালোটা খাই না কি মুরাদ ভাই আমি তো আমার মুরাদ না কেউটা খায় না আমার দাও কেউ খায় না এইটা আমি বলতেছি এই জন্য সত্য কথা আমি বলবই বলবো এখন এই লোকটার যে হাজার হাজার বক্তার আজকে তার জন্ম নিয়ে সন্দেহ করতেছে যিনি মিলাদের সাথে মদের তুলনা করলো এটার কারণ কোরআনে আমি কোরআনে খুয়া ফিজা পাইছি ওলিদ বিন মুগিরা হাবিবকে বলল আপনি পাগল নাউজুবিল্লাহ আমার আল্লাহ বললেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন নো আমার হাবিব পাগল নয় এরপরে আল্লাহ ঘোষণা করলেন বেয়াদব যে আমার হাবিবের দোষ নাই তাও দোষ বলছিস আমি তোর 10টা দোষ বর্ণনা করব আলেমরা মনে রাখতে হবে নুজুলে খাস হুকুমে আম প্রত্যেকটা আয়াত যে কোনো কারণে নাজিল হয়েছে এটার হুকুম কিন্তু ওই দিনই শেষ হয় নাই কিয়ামত পর্যন্ত এটার হুকুম এক রকম থাকবে ঠিক ওলিদ বিন মুগিরার 10টা দোষ দাস লাস্টের দোষটা হলো ওলিদ বিন মুগিরা রাস্তা দিয়ে যায় আবু বকর সিদ্দিক সহ অনেক সাহাবীরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা তা ওলিদ বিন মুগিরা কে তোমাগো নবী নাকি গায়েব জানে আবু বকর কে নাআম তোমাগো নবী নাকি গোপন কথা কইতারে আবু বকর সিদ্দিক কে নাআম ইয়েস হ্যাঁ কইতাইলে আমার বাপের নাম কইতো আমার বাপের নাম কি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওর বাপের নাম হইলো হুজাফা ওলিদ বিন মুগিরা নাসে আর কয় হয় নাই নাসে আর কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারা মোবারক কালো হয়ে গেল হায় হায় আমার নবী সব সময় তো সত্য কথা বলে আর আল্লাহও বলেছেন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলেছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলু আমি আল্লাহও সত্য বলেছি আমার রাসূলও সত্য বলেছে তা আল্লাহ বলল নবী সত্য কইছে এখন ওলিদ বিন মুগিরা দি নাসে আর তার বাপের নাম নাকি হয় নাই
আমার নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ এই যে কয় নাসে আর কয় এর বাপের নাম নাকি হয় নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এর বাপের নাম মুগীরা না হুজাফা এটা ও তো জানে না ও তো ডাকতাছে মা যা খুশি তাই কইতা করতেছে কিন্তু মা আর বাপ কেডা এটা আর মা জানে আর মার কাছে যাইতে কও মার কাছে যায় কা কিশোর এটা কিশোরগঞ্জ না এটা কিশোরগঞ্জ না কিশোরগঞ্জের একটা ভাষা কইয়া লাই ওলিদ বিন মুগীরা তলোয়ার নিয়ে মার কাছে মা কাষ্টাল মাম আলামিনের কথা না তুমি বলছো আমি বলছি আমরা বলছি আমাদের সকলে বলছে চল্লিশ বছর পর্যন্ত তার জবান মুবারক থেকে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই আমাদের জনতা ব্যাংক ছিল না ইসলামী শাহজালাল ইসলামী ব্যাংক আর আফা ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক কোন ব্যাংক ছিল না মা আমরা তো ওনাকে ব্যাংকের মতো মনে করে টাকা পয়সা সোনা গয়না রূপা সব ওনার কাছে জমা রাখতাম আর উনি দশ বছর পর চাইলে ওইভাবে আমাদের ফিরত দিত ওনাকে আমরা আল আমিন বলেছি আমরা বিশ্বাসী বলেছি ওই নবী কি সত্য না তুমি সত্য কা কি হয়েছে ঘটনা কর তুমি কইলা বাবারে ডাকতে মুগীরা হইলা আমার বাপ খাতাপত্র কত জায়গায় বাপ লাগলাম মুগীরা আজকে রহমতুল্লাহ আলামিন বলল আমার বাপের নাম নাকি হুজাফা তাই যদি নবী বইলা থাকে তাহলে সত্যই বলছে আসলে তোর বাবা হুজাফা ওই ওলিদিন মুগীরার দশটা দোষ মায়ের কয় মা আমি শুধু কইছিলাম পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার দশটা দোষ কইছে নয়টা দোষ আমি নিজে খুঁজে পেয়েছি যে আমার এই নয়টা দোষ আছে কিন্তু লাস্টেরটার ব্যাপারে তো আমি জানি না আমার বলে জন্মের সমস্যা তাই এই ব্যাপারে তো আমি জানি না উতুল হ্যাঁ 29 পারা 4 পৃষ্ঠা সূরা নূন আল কলম আমা ইয়াসতুরুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইর মুতাদিন আতিম উতুল লিম বাদা যালিকা জানিম মা এই লাস্টে যে আমার আমি যে জারুয়া এই ব্যাপারে তো আমি জানি না এটা নাকি তুমি জানো মা বললো হ্যাঁ তুই ঠিকই তোর জন্মের সমস্যা তুই জন্মের ঠিক নেই রাখ এখন এবার শোনো গান ঠিক আছে আজকের স্লোগান এইটা ঠিক আছে পরের দা দেখা যাবে আমার ভাইরা এখন যেই লোক বলল ফরিদগঞ্জে বাড়ি যেই লোক বলল যে সরকার যেমন মদের লাইসেন্স দেওয়াতে মদ হালাল হয়ে যায় নাই ঠিক ঈদে মিলাদ মিশ্রেসলাম সরকার গিজেট আকারে এটা প্রকাশ করার পরেও বেদাত মুক্ত হয় নাই তাইলে তো আমি ওলিউল্লাহ আশিকির ঘোষণা আমাদের সুন্নি জামাতের ঘোষণা আমাদের তোমার জন্ম নিয়ে আমাদের ভয় আছে কেন সরকার যদি ঈদে মিলাদ মিশ্রেসলাম ঘোষণা করলে সেটা বেদাত মুক্ত না হয় তাইলে তুমি যতদিন পর্যন্ত তোমার জন্মটা হালাল তোমার জন্মটা হারাম নয় এটা যতদিন তুমি কোরআন হাদিস দিয়ে দলিল দিতে না পারবে কারণ তোমার জন্ম সনদ কোরআনে দেয় নাই তোমার ন্যাশনাল আইডি কার্ড এটা হাদিসে দেয় নাই তোমার জন্মের সনদ দিয়েছে বাংলাদেশ সরকার কথা ঠিক বলছি কি না তোমার জন্মের সনদ দিয়েছে বাংলাদেশ সরকার তোমার ন্যাশনাল আইডি কার্ড দিয়েছে বাংলাদেশ সরকার যদি বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন্নবী এটা গেজেট আকারে পাস করাতে যদি বেদাত মুক্ত তোমার কাছে না হয় আমাদের কাছে বেদাত তো নয় বরঞ্চ মিলাদুন্নবী ইবাদত ঠিক কেন বাবা এখন আমার আমার এই যুক্তি যদি কেউ উল্টাইতে পারেন আমি আমি যতদিন বাঁচি ততদিনের জন্য চ্যালেঞ্জ দিলাম যেই হুজুর বলল সরকার সরকার মিলাদুন নবীর গেজেট আকারে পাস করার পরেও এটা বেদাত মুক্ত হয় নাই আমি বলবো যদি তাই হয় তাহলে সরকার তো তোমার জন্ম সনদ দিয়েছে জন্ম সনদ কিন্তু কোরআন হাদিসে দেয় নাই ঠিক বলছি কিনা জানি না জন্ম সনদ কিন্তু কোরআন হাদিসে দেয় নাই আমার মেয়র সাহেব আসছে বলে না আমার ভাইদের সাক্ষী যাই তো যেহেতু অবশ্যই সরকারি দলের মানুষ মনে হয় কথা ঠিক কিনা সবাই সরকারি দলের মানুষ না
আলহামদুলিল্লাহ খাজা করিবে নামাজ ফাউন্ডেশনের লোক মারহাবা মারহাবা মানে খাজা কইলি তো আমাকে সুন্নি জামাত মারহাবা মারহাবা এখন আমার মা শেখ হাসিনা আমি ওনার দেশের ছেলে আমার বাবাজি কিশোরগঞ্জের প্রেসিডেন্ট হলো কিশোরগঞ্জের আজকের অনুষ্ঠানও কিশোরগঞ্জে ঠিক কি না এখন যেই লোক এই কথাটা সবার শুনতে হবে এরপর আমি মাইক ছেড়ে দিচ্ছি যেই লোকটা বলল যে সরকার মিলাদুন্নবীর গেজেট পাস করাতে যেমন আমি ঘোষণা করছি যে মিলাদ বেদাত মুক্ত হয় নাই তাইলে আমি আপনার জন্মের ব্যাপারে আমার প্রশ্ন আপনার জন্ম সদত্ব কোরআনও দেয় নাই হাদিসও বাবা আমার কথা কি বুঝছেন যেই হুজুর বলল যে মদের লাইসেন্স সরকার দাওয়াতে যেমন মদ হালাল হালাল হয়ে যায় নাই মিলাদুন্নবীর লাইসেন্স বা এই ইবাদতটা করার পক্ষে সরকার ঘোষণা দেওয়াতে মিলাদ বেদাত মুক্ত হয় নাই তাইলে ওনার জন্ম বেদাত না ওনার জন্মের সনদ তো কোরআন হাদিসে দেয় নাই ওনার জন্মের সনদ দিয়েছে কিন্তু বাংলাদেশ সরকার ঠিক কি না যদি বাংলাদেশ সরকার মিলাদুন্নবীর ঘোষণা করাতে ওনার ভালো না লাগে তাহলে ওনার জন্মের ব্যাপারে ওনার ভালো না লাগার কথা ঠিক কি না কারণ তোমার জন্মের সনদ তুমি যেই দিন তোমার জন্ম হালাল এটা কোরআন হাদিস দিয়া বলতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের আপনার জন্ম নিয়ে সন্দেহ থাকবে তুমি কি জানো মিয়া যে ঈদে মিলাদুন্নবী সাল্লাম ধর্ম মন্ত্রণালয়ের বড় বড় আলেম বাসা বাসা আলেম বোর্ড বসে এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লামের গেজেট পাশ করেছে তোমার মতো নন্নার বলা সন্ন্যার মতো আলেম না ইসলামী ফাউন্ডেশনের বড় বড় আলেম ধর্ম মন্ত্রণালয়ের বড় বড় আলেম তারা বোর্ড বসে কোরআন হাদিস অ্যানালাইজ করে এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গেজেট পাশ করেছে আমি অনুরোধ করব আকুল আবেদন করব আমার নেতা কর্মীরা যারা আছে আমরা ওনাদের ওনাদের সহযোগিতা কামনা করছি আর আমার ছোট ভাই মুফতি পীর গিয়াসউদ্দিন তাহেরি মাদ্রাজিল্লুহুল আলী আমি বক্তাদের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি শুধু একটা কারণে আমার পাগল ভাইটার ডাকে ছোট্ট একটা ডাক দিল হাজার হাজার মানুষ একসাথ হয়ে যায় নবী প্রেমিকরা একসাথ হয়ে যায় অলি প্রেমিকরা একসাথ হয়ে যায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখনই আমার এই সংক্ষিপ্ত কথা আলোচনা ইতি টানছি ইনশাল্লাহ নামাজ আছে আমাদের আমি আর প্যান্ট স্টেজে আর বসবো না ভাইদের সাথে একটু হাত মিলিয়ে চলে যাব আজকে আমার জরুরি একটা মিটিং আছে বাদ মাগরিব ঢাকায় নইলে আমি আসরের পরে মাইক ধরতাম এটা ভাই আমার ভাই আবদার করছিল কিন্তু আবদারটা মহব্বত করে ডিসমিস করছি আর কি যে ভাই আমার একটু ছেড়ে দিলে ভালো হবে তা আমি আর দেরি করলাম না শুধু মুখ্যমন্ত্রীর কথাটা মনে রাখা একজন ভারতের মুখ্যমন্ত্রী 10,000 হাবিবের কবিতার শান লেখে এক নম্বর প্রাইজ ফার্স্ট প্রাইজ যিনি পেয়েছেন তিনি কোন বাংলাদেশ ভারত কোন ধর্মমন্ত্রী নয় ভারতের মুখ্যমন্ত্রী 10,000 কবিতার মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছেন তো এই ওনার দিকে খেয়াল করে আমরা যেন সকলে ঐক্য হয়ে যেতে পারি আমার ভাই যেন আরো সুসংগঠিত ভাবে কৌশল ভাবে আর সুন্দর ভাবে যেন আগায় যেতে পারে আমাদের নেতা কর্মীদের সাথে নিয়ে এই আবদার রেখে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে মাঠে ময়দানে যদি আর দেখা না হয় ইনশাল্লাহ হাসরের মাঠে জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ এটা আমার বিন্দুমাত্র সন্দেহ নেই কারণ রসুলের ক্যাম্পাসার তো আমরা ঐক্যর কোন বিকল্প নাই সংগঠনের কোন বিকল্প নাই মাদ্রাসার কোন বিকল্প নাই এই তিনটা আহ্বান জানিয়ে আমি ভাইদের সাথে মোসাফা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে খাজা বরিহর আশরাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খাজা আসাদুজ্জামান জামান
ও অর্থ সম্পাদক আমিনুল্লাহ চিশতি, হাজী মোহাম্মদ ফাতুল্লাহ ও মোহাম্মদ শাহিদ মিয়া সহ সকলকে কায়রা শ্রেণী যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।